আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকের পাঠের বিষয় সাফিক্স অ্যান্ড প্রিফিক্স তোমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছ উপরে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের আলোকে একটি প্যাসেজ দেওয়া আছে আমরা এই প্যাসেজটি নিয়মের আলোকে খুব সুন্দরভাবে ফিল আপ করবো তার পূর্বেই কয়েকটি বিষয় জেনে নেওয়া যাক তোমরা এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ ক্রিয়েট ক্রিয়েট হচ্ছে ভাব যার অর্থ হচ্ছে সৃষ্টি করা বামি ক্রিয়েটের সাথে দুটো লেটার যোগ করা হয়েছে আর ই আরও একটি নতুন শব্দ সৃষ্টি করা হয়েছে অর্থাৎ ক্রিয়েট থেকে রিক্রিয়েট ডানে দেখো ক্রিয়েশন ক্রিয়েট থেকে ক্রিয়েশন অর্থাৎ ক্রিয়েট শব্দের পূর্বে দুটো লেটার যোগ করে একটি নতুন শব্দ তৈরি করা হয়েছে এবং ক্রিয়েট থেকে শেষে তিনটে লেটার যোগ করে নতুন একটি শব্দ যোগ করা হয়েছে বা নতুন একটি শব্দ সৃষ্টি হয়েছে নিচে আবার দেখো ক্রিয়েটের পূর্বে দুটো লেটার এবং ক্রিয়েটের পরে তিনটি লেটারের সমন্বয়ে আরও নতুন একটি শব্দ সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে অর্থাৎ একটি শব্দকে আমরা তিনভাবে পরিবর্তন করেছি শব্দটির পূর্বে লেটার যোগ করে পরে যোগ করে অথবা পূর্বে এবং পরে যোগ করে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আসলে কী কোনো শব্দের পূর্বে যদি কোনো লেটার যোগ করে নতুন একটি শব্দে রূপান্তরিত হয় তাহলে সেটি হচ্ছে প্রিফিক্স এবং পরে যোগ করে যদি নতুন একটি শব্দ তৈরি হয় তাহলে সেটিকে বলা হয় সাফিক্স এবং পূর্বে এবং পরে লেটার যোগ করে নতুন কোনো শব্দের সৃষ্টি হলে সেটিকে বলা হয় প্রিফিক্স অ্যান্ড সাফিক্স প্রশ্ন করতে পারো যে পরীক্ষায় কোনটি আসবে এক দুই তিন তিনটি প্রকারের মধ্যে যেকোনো একটি আসতে পারে অর্থাৎ সাফিক্স আসতে পারে প্রিফিক্সে করতে হতে পারে অথবা এমনও হতে পারে যে ওই শব্দটিকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স দুটোই করতে হতে পারে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে পার্টস অফ স্পিচ থেকে চারটি বিষয় তোমাদেরকে জেনে নিতে হবে সেটি হচ্ছে নাউন অ্যাডজেকটিভ ভাত এবং অ্যাড পার্টস অফ স্পিচ আট প্রকার কিন্তু আট প্রকার থেকে তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে আসে না মাত্র চারটি আসে সেটি কি নাউন অ্যাডজেক্টিভ ভাব অ্যাড তোমরা যদি এই চারটি বিষয় সম্পর্কে ধারণা না থাকে তাহলে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স করা তোমার জন্য অনেক জটিল হবে নাউনের আলামতগুলো দেখো ডেভেলপমেন্ট ক্রিয়েশান কনক্লুশন ক্রিয়েটিভিটি ক্রিয়েটর ক্রিয়েটিং ডেমোক্রেসি অর্থাৎ নাউনের আলামতগুলো হচ্ছে শেষে দেখো এম টিআইএন এন টি ওয়াই আর ও আর আই এন জি সি ওয়াই এই শব্দগুলো বা এই লেটারগুলো হচ্ছে নাউনের আলামত অ্যাডজেক্টিভের আলামত দেখো ক্রিয়েটিভ বিউটিফুল সুইটেবল শেষে কি আছে ই এফ ইউএল বিএল ভার এবং অ্যাডভার অ্যাডভার্ব সাধারণত আমরা এ এলয় যোগে একটি ভারকে আমরা অ্যাডভার্ভ করতে পারি তোমরা উপরে একটি প্যাসেজ দেখতে পাচ্ছ এই প্যাসেজটি নিয়ে এখন আমি আলোচনা করবো প্যাসেজটি হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ কেয়ার ইজের পরে কি আছে কেয়ার দেখো হি ইজ গুড হি ইজ এ বয় হি ইজ এ গুড বয় গুড বয় কী হলো দেখো এম ইজারের পরে কী হচ্ছে অ্যাডজেকটিভ হয়েছে নাউন হয়েছে এবং অ্যাডজেকটিভ এবং নাউন হয়েছে হিজ গুড হিজ এ বয় হিজ এ গুড বয় এম ইজ আর অজ ইয়ার অজিল ভার্বের পরে কী হয়েছে অ্যাডজেকটিভ হতে পারে নাউন হতে পারে অথবা অ্যাডজেকটিভ এবং নাউনের সমন্বয়ে একটি সাবজেক্ট বা নাউন হতে পারে এখানে কী হতে পারে দেখো এখানেও কিন্তু অ্যাম ইজারের পরে কেয়ার আছে কেয়ার শব্দটি হচ্ছে নাউন কেয়ার শব্দটি নাউন কিন্তু মেন বিষয় হচ্ছে এ নম্বরে দেখো কেয়ার কেয়ার শব্দটি কি নাউন কেয়ারের শব্দ হচ্ছে সৃষ্টি বা কেয়ারের শব্দ কেয়ার শব্দের অর্থ হচ্ছে যত্ন বা সচেতনতা বা সতর্কতা কিন্তু ইজের পরে কি হবে নাউন হবে না কি হবে দেখো একজন আদর্শ স্টুডেন্ট হচ্ছে সচেতনতা নাকি সচেতন অবশ্যই ভারবের পরে বা অ্যামেজার সাহায্যকারী ভারবের পরে অ্যাডজেক্টিভ হবে তাহলে আমরা কী করবো কি কেয়ার করবো মানে নাউন করবো নাকি অ্যাডজেক্টিভ করবো শব্দটি নাউন আছে কিন্তু উত্তর করতে হবে কি অ্যাডজেক্টিভে তাহলে কেয়ার থেকে অ্যাডজেক্টিভ কী আমরা অ্যাডজেক্টিভের আলামতগুলো জেনে নেই তাহলে আমি যে বিষয়টি বলছিলাম এ কেয়ার থেকে আমরা এখন অ্যাডজেক্টিভ করবো কেয়ারের ঘরটি কি অ্যাডজেক্টিভ তাহলে এখানে এই অ্যাডজেক্টিভ কী হতে পারে ক্রিয়েটিভ না কেয়ারিভ কেয়ারফুল কেয়ারবুল কোনটি কেয়ারফুল তাহলে আমরা এই নাম্বারে কী করবো সঠিক আনসারটি দিব কেয়ারফুল কেয়ার থেকে কেয়ারফুল কেয়ার থেকে কেয়ারফুল কেয়ার ফুল অ্যাবাউট হিজ রেসপন্সিবল এখানে আরও একটি নিয়ম রয়েছে বি নাম্বার মাই আওয়ার হিজ হার দেয়ার সব শব্দগুলো কি পজিটিভ ফর্ম সাবজেক্টের পজিটিভ ফর্মের পরে সবসময় নাউন হয় এই রুলসটি তোমরা লিখে নাও প্রথম রুলসটি কী ছিল এক নাম্বার রুলসটি ছিল তোমার অ্যামিজার অজিয়ারের পরে কী হবে অ্যাডজিকটিভ হতে পারে অথবা নাউন হতে পারে তৃতীয় নাম্বার রুলসে আমরা কী শিখলাম পজিটিভ ফর্মের পরে সবসময় কী হয় নাউন হয় তাহলে এখানে আমরা কী দিব হিজ রেসপন্সিবল তাহলে রেসপন্সিবল থেকে নাউন কী করা যেতে পারে রেসপন্সিবল রেসপন্সমেন্ট রেসপন্সান রেসপনসিবল রেসপন্সিবিলিটি ইয়েস আমরা রেসপন্সিবল থেকে নাউন করতে পারি কি রেসপন্সিবিলিটি রেসপনসিবিলিটি বিআই এল আই টিআই রেসপন্সিবিলিটি কী হলো এটি নাউন এখানে কী হল এটি অ্যাডিকটিভ এবার আসো হি ইজ এ ফলো আপগ্রেড মেন এখানে ফলো আন্ডারলাইন আছে অর্থাৎ এই শব্দটি কি করতে হবে চেঞ্জ করতে হবে সাফিক্স অথবা প্রিফিক্স কিন্তু তার পূর্বে কি আছে দেখো আর্টিকেল আছে এ তিন নাম্বার রুলস হচ্ছে আমরা যখন কোনো আর্টিকেলের পরে কোনো শব্দ পাবো সাধারণত আর্টিকেল বা প্রিপোজিশানের পরে সেটি হচ্ছে নাউন হবে আর্টিকেলের পরে নাউন তাহলে ফলো হচ্ছে ভার ফলো শব্দটি কি ভাল অনুসরণ করা কিন্তু এই শব্দটি হবে নাউন তাহলে নাউন কি হবে ফলো থেকে ফলো থেকে ফলোয়ার ফলো থেকে ফলোয়ার এখানে সঠিক উত্তর হবে ফলো থেকে ফলোয়ার ফলোয়ার অনুসরণকারী তোমরা বুঝতে পেরেছ আশা করি অবগ্রেট মেন বিখ্যাত মানুষদের হু বিকেম যারা হয়েছিল এখানে রুলস হয়েছে সর্বমোট কতটি প্রথম প্রথম রুলস পেয়েছি আমরা কি অ্যামেজনের পরে নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে দুই নম্বর রুলস কী পেয়েছি তোমার পজিটিভ ফর্মের পরে নাউন হতে পারে তিন নম্বর রুলস কী পেয়েছি আর্টিকেলের পরে কি হতে পারে নাউন হতে পারে চার নম্বরে দেখো এই সেন্টেন্সটি বুঝে করতে হবে অর্থ বুঝে বলছি যে হি ইজ এ ফলোয়ার তিনি একদিন অনুসরণকারী অফ গ্রেট মেন বিখ্যাত মানুষদের হু বিকেম যারা হয়েছিল সাকসেস সফলতা নাকি সফল সাকসেসটা হচ্ছে নাউন সাকসেস হচ্ছে নাউন তো যারা সফলতা হয়েছিল নাকি সফল হয়েছিল এখানে অর্থ বুঝতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যারা সফলতা হয়নি যারা সফল হয়েছিল তাহলে সাকসেস থেকে অ্যাডজেক্টিভ কী করবো আমরা সাকসেসিভ সাকসেসফুল সাকসেসিবল অবশ্যই সাকসেসফুল আমরা এই সাকসেস নাউনকে আমরা কি করব অ্যাডজিকটিভ করব। তাহলে শব্দটি কি দাঁড়ালো সাকসেস থেকে সাকসেসফুল তাহলে চার নাম্বার রুলসে কী শিখলাম অর্থ বুঝে যারা কি হয়েছিল সফল হয়েছিল ই নাম্বারে দেখো কোথায় সফল হয়েছিল ইন ওল্ড লাইফ বিশ্বব্যাপী জীবনে ওল্ড লাইফ অর্থাৎ এখানে দুটো শব্দ আছে ওল্ড একটা ওয়ার্ল্ড একটা লাইফ একটা এখানে একটি শব্দ দেখো হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় গুড বয় দুটো শব্দ যদি পাশাপাশি আসে তাহলে প্রথমটি হবে অ্যাডজেকটিভ এবং পরেরটি হবে নাউন এখানে দেখো ওল্ড একটি এবং লাইফ একটি তাহলে কি হচ্ছে এটি নাউন এটি অ্যাডজেক্টিভ তাহলে আমরা ওল্ড থেকে অ্যাডজেকটিভ করতে পারি কি ওল্ড থেকে আমরা দুইভাবে অ্যাডজেকটিভ করতে পারি ওল্ড ওয়াইট অথবা ওল্ডি কি করতে পারি ওল্ড ওয়াইড অথবা ওল্ডলি ওল্ড লি অথবা ওল্ড ওয়াইড আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই পাঁচ নাম্বার রুলসে কী শিখলাম অ্যাডজেক্টিভ এবং নাউন প্রথম শব্দটি হয় অ্যাডজেক্টিভ এবং পরের শব্দটি হয় নাউন তোমরা তারপরে খেয়াল করো হি হ্যাজ ড্যাশ অ্যাবল আরেকটি একটি রুলস তোমরা দেখো এখন আমি ছয় নাম্বার রুলস নিয়ে আলোচনা করব ছয় নম্বর ছয় নাম্বার রুলসে কি হি হ্যাজ ইটেন আরও একটি হচ্ছে হি হ্যাজ এ পেন অর্থাৎ হ্যাব হ্যাজ হ্যাড হ্যাব হ্যাজ হ্যাডের পরে তোমরা একটি শব্দের দুটো রূপ দেখতে পাচ্ছ ভার্বের পার্স্ট পার্টিসিবল ফর্ম এবং আরেকটি হচ্ছে নাউন এটা ভার্ভের থ্রি ফর্ম আরেকটি হচ্ছে নাউন এখানে কী হতে পারে দেখো হি হ্যাজ অ্যাবল হি হ্যাজ অ্যাবোল্ড হবে নাকি হি হ্যাজ অ্যাবিলিটি নাউন অবশ্যই এটি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে নাউন করতে হবে তাহলে অ্যাবল থেকে নাউন কী নাউন 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 অ্যাবল অ্যাবল অ্যাবিলিটি আমরা কী করতে পারি অ্যাবিলিটি অ্যাবল থেকে অ্যাবিলিটি অ্যাবল থেকে আমরা নাউন করবো কী অ্যাবিলিটি অথবা এটি সিঙ্গুলার হয়েছে পুনরালো করতে পারো অ্যাবিলিটি অথবা সবচেয়ে করা তাহলে এই শব্দটি কি হল অ্যাবল ছিল কিন্তু এখন হয়ে গেল নাউন টু বিসপার কি হতে টু এখানে কি দেওয়া আছে প্রসপার মানে হচ্ছে খ্যাতি এখানে ভাব দেওয়া আছে সফল হওয়া টুবির পরে দুটো বিষয় হতে পারে দুটো শব্দ হতে পারে একটি হতে পারে ভার্বের পাশ পার্টিসিপুল ফর্ম হতে পারে টু বি ডান আরেকটি হতে পারে টু বি গুড অ্যাডজেক্টিভ এখানে কি দিতে পারি আমরা ভার্ভের পাশ পার্টিসিপুল ফর্ম এখানে আমরা সাত নম্বর রুলসে চলে আসি ছয় তারপরে আসলো সাত এটি সাত নম্বর রুলস সাত নম্বর রুলসে কি টু বি পরে দুটো ফর্ম ভার্বের পাশ পার্টিসিপুল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ তাহলে কি দেবো আমরা টু বি প্রসপার্ড নাকি টু be prosperous অবশ্যই adjective তাহলে আমরা কী করতে পারি প্রসপার থেকে to টু prosperous অ্যাডজেক্টিভ বিকজ কারণ হি ইজ মেরিট আমি যার পরে আমরা কী শিখেছিলাম নাউন অথবা adjective তাহলে কারণ সে মেধা নাকি মেধাবী অবশ্যই এটি কী হবে adjective হবে তাহলে মেরিট থেকে আমরা কী করতে পারি মেরিট থেকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর একটি শব্দ নাম ফেমাস তাহলে ও তাহলে মেরিট থেকে মেরিটোরিয়াস মেরিটরিয়াস অ্যাডজেক্টিভ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরিশেষে বলতে চাই আমার ভিডিওগুলো যদি তোমাদের সামান্যতম হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পাঠিয়ে নতুন আরও একটি মডেল নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ